আসসালামু আলাইকুম। শুরু হতে যাচ্ছে মুসলমানদের পবিত্র মাহে রমজান। বিশ্বে প্রায় 1.9 বিলিয়ন অর্থাৎ 190 লক্ষ মুসলমান রয়েছে। ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। 1.9 বিলিয়ন মুসলমানের মধ্যে অবশ্য 1.5 বিলিয়ন অর্থাৎ 150 কোটি সুন্নি মুসলমান এবং 230 থেকে 240 মিলিয়ন শিয়া মুসলমান রয়েছেন এবং অন্যান্য ছোট সম্প্রদায়ের। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। আসুন আমরা দেখি রমজান মাসে কিভাবে তাকওয়া অর্জন করা যায় এবং তাকওয়া অর্থই বা কি। তাকওয়া অর্থ আল্লাহর প্রতি সচেতনতা বা আল্লাহর সাথে অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে সম্প্রীতি, অর্থাৎ তাকে খুশি করার জন্য সদা সচেষ্ট থাকতে হবে। আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তার কোনো ছেলে মেয়ে নাই বা তাকে কেউ সৃষ্টি করেন নাই এবং তিনি একক সত্তা। তাকওয়া মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে, অর্থাৎ আল্লাহর গুণে গুণান্বিত হতে হবে মানুষকে। আল্লাহ সব গুণের সাগর, অর্থাৎ সবগুলো গুণই অসীম পরিমাণ রয়েছে আল্লাহর, কিন্তু তার কিছু কিছু গুণ আমাদের মধ্যে রয়েছে যা আমরা পৃথিবীতে আমাদের কাজে কর্মে চিন্তায় চেতনায় সেটা প্রতিফলিত করব। কিন্তু আল্লাহর অহংকারকে আমরা ধারণ করতে পারব না, তার বিপরীতে একমাত্র বিনয় গুণটি আমরা ধারণ করতে পারব। আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসেন, আমাদেরকেও আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে। আল্লাহ ক্ষমাশীল, আমরাও ক্ষমাশীল। আল্লাহ দয়ালু, আমাদের মধ্যেও দয়া গুণটি আছে। আমাদেরকে পরোপকারের জন্য অর্থাৎ এই সৃষ্টির সেবার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর এই সৃষ্টির সেবা করলেই আল্লাহ খুশি হয়ে যাবে এবং আল্লাহর এই সৃষ্টির সেবা করতে হলে আল্লাহর 99টি গুণ আমাদের মাঝে ধারণ করতে হবে এবং এই 99টি গুণ ধারণ করার একটা মহান সুযোগ দিয়েছেন রমজান মাসে। তাই রমজান মাসে সারা বিশ্বের মুসলমানরা খুব অনেক খুশি হয়ে যান এবং তাকওয়া অর্জনের জন্য প্র্যাকটিস করেন। তাকওয়া ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যেই মুসলমান তাকওয়া অর্জন করেছেন তিনি ভুলেও পাপ করতে পারেন না বা ব্যাধির পথে বা অন্যায় অত্যাচার জুলুম অর্থাৎ পাপাচারে লিপ্ত হতে পারেন না। মানুষ যখন তাকওয়া প্রাপ্ত হয় তখন সে বিশ্বাস করে এবং সে সবসময় সচেতন থাকে যে আল্লাহ তাকে সবসময় দেখছেন, তার মনের খবরও রাখেন, অর্থাৎ খারাপ চিন্তা করাও পাপ। অন্যায় উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যে কথা বলাও পাপ এবং করা তো অবশ্যই পাপ। তাকওয়া মানুষকে স্বতন্ত্র করে তোলে। তাকওয়া অর্থ এই নয় যে
অন্যায়ের বিরোধিতা করা যাবে না, ন্যায়ের পক্ষে থাকা যাবে না। যখন কোন মুসলমান তাকওয়া অর্জন করবে, অবশ্যই সে সত্য কথা বলবে, ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়ের বিরোধিতা করবে, বিনয়ী হবে, সৃষ্টিকে সর্বোপরি মানুষকে ভালোবাসবে, মানুষকে হিংসা করে, মানুষের ক্ষতি চিন্তা করে তাকওয়া অর্জন করা সম্ভব নয়। তাকওয়া হচ্ছে আল্লাহ প্রদত্ত মুসলমানদের জন্য মহান আশীর্বাদ, এর থেকে বড় প্রাপ্তি আর পৃথিবীতে দ্বিতীয় কিছু হতে পারে না। তাকওয়া অর্জন করতে হলে আমাদের মনে রাখতে হবে একমাত্র মহান ক্ষমতাদার হচ্ছেন আল্লাহ। আল্লাহর কোনো শরীক নাই, তার হুকুমেই সব কিছু হয়ে থাকে, যদিও আল্লাহ আমাদেরকে বিবেক দান করেছেন, অর্থাৎ বুদ্ধি বিবেচনা এবং বাকশক্তি, যুক্তি মিলকরণ, পার্থক্যকরণ, অনুধাবনকরণ, পর্যবেক্ষণ, প্রত্যক্ষণ, এসব ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহকে বুঝতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে বুঝতে হলে তার 99টি গুণের কথা জানতে হবে এবং সেই গুণগুলো যত পারি আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহর 99 গুণই হচ্ছে মানুষের জন্য মানবীয় গুণাবলী, এবং এই গুণাবলী অর্জন করেই মানুষ পাপাত্মা থেকে পবিত্র আত্মায় পরিণত হবে এবং পরকালে ভেস্তে গমন করবেন। কোনো অপবিত্র আত্মা বা পাপাত্মা বা পাপাচারী ভেস্তে গমন করতে পারবেন না, তাদেরকে দোজখবাসী হতে হবে। মুসলমানদের 5টি স্তম্ভ অর্থাৎ 5টি বড় ফরজ, মহান ফরজ, যেটা ম্যান্ডেটরি, সেটা পালন করতে হবে এবং নবীর সুন্নাহ ধারণ করতে হবে। নবীর সুন্নাহ, নবী সামাজিক ছিলেন, নবী সাম্প্রদায়িক ছিলেন, নবী মানুষকে ভালোবাসতেন, মানবতার কল্যাণে তার জীবনকে উৎসর্গ করেছেন, তিনি সত্যবাদী ছিলেন, তিনি পরোপকারী ছিলেন। এইসব গুণাবলী অর্থাৎ নবীজির মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে গুণাবলী ছিল, সেই গুণাবলী জীবনে ধারণ করাকেই বলে নবীজির সুন্নাহ। শুধু লেবাস ধারণ করেই নবীজির সুন্নাহ ধারণ করা হয় না, মূলত গুণাবলীকে ধারণ করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গুণাবলী ধারণ করেছিলেন, আল্লাহর দয়াশীলতার গুণ, আল্লাহর ক্ষমাশীলতার গুণ, আল্লাহর সৃষ্টির প্রতি যে ভালোবাসা, এসব গুণই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণ করে মহা মানবে পরিণত হয়েছিলেন। মৃত্যুকে স্মরণ রাখতে হবে, স্মরণ করতে হবে এবং ভালো কাজ করতে হবে। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, মৃত্যু সম্পর্কে সচেতন, সেই ব্যক্তি কখনো এই পৃথিবীর মোহে আবদ্ধ হয়ে পাপাচারে লিপ্ত হতে পারে না। মৃত্যু চিন্তা তাকে পাপাচার থেকে বিরত রাখে এবং ভালো কাজে, কল্যাণমূলক কাজে, মানবতার কল্যাণে উৎসাহিত করে। কুরআনকে মুসলমানদের
অনুসরণ করতে হবে এবং পবিত্র কুরআনকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে হবে। অর্থাৎ কোরআনের আদেশ নিষেধ মেনে চলতে হবে। তবে কোরআনের একাডেমিক অর্থ করে নিজেদের মধ্যে বাদ বিতণ্ডা মত বিরোধ সৃষ্টি করলে হবে না। কোরআনের গভীরে যেতে হবে, মর্মার্থ বুঝতে হবে, তাহলেই মুসলিম উম্মার মধ্যে ঐক্য সংগঠিত হবে। ঐক্য একটি মানবীয় গুণাবলীর মধ্যে অন্যতম গুণ। যে মুসলমানদের মধ্যে ঐক্য নাই তারা মমিন হতে পারে না। মুসলমান সম্প্রদায় ধর্মের বন্ধনে আবদ্ধ থাকে, অনৈক্য ধর্ম নয়। মুসলমানদের মধ্যে অনৈক্য মানে বিভেদ মানে হচ্ছে তাদের মধ্যে ধর্মের অভাব আছে, তারা এখনো ধর্মকে ধারণ করতে পারে না, ধর্মীয় জ্ঞান বড় নয়, ধর্মীয় চর্চা অর্থাৎ মা বিশেষ করে মানবীয় গুণাবলী অর্জন হচ্ছে ধার্মিক হওয়ার একমাত্র উপায়। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব আচার আচরণের দ্বারা বা ধর্মীয় পোশাক পরিচ্ছদ পরে ধার্মিক হওয়া যায় না। মুসলমানদের ঐক্যে বাধা কোথায়? আমরা যদি সফল হতে চাই এবং আল্লাহর আশীর্বাদ বা দয়া যদি পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর প্রতি ভালোবাসা বা সম্প্রীতি থাকতে হবে এবং মানবতার কল্যাণে কাজ করতে হবে। এগুলোই হচ্ছে মহান পরাক্রমশালী ক্ষমতাধর অদ্বিতীয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের একমাত্র উপায়। আবার এটি হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় বাধা, অর্থাৎ তাকওয়া অর্জনের অন্তরায় বাধা হিসেবে কাজ করে। অর্থাৎ ভালো কাজ না করলে, মানবতার কল্যাণে না কাজ না করলে তাকে আল্লাহ পছন্দ করবেন না, তার প্রতি আল্লাহর অনুগ্রহ থাকবে না এবং আল্লাহর প্রতি তাকওয়া অর্থাৎ আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করতে হবে, অর্থাৎ আল্লাহর গুণগুলো ধারণ করে জীবন যাপন করতে হবে সমাজে, রাষ্ট্রে, পরিবারে এবং ব্যক্তিগত জীবনে। মুত্তাকিগণ সবসময় আল্লাহকে স্মরণ করেন, ফলে তারা কোনো পাপাচারে লিপ্ত হতে পারেন না। যারা সবসময় আল্লাহকে স্মরণ করে তারা সবসময় সুখে থাকে। সুখ হচ্ছে একটি অনুভূতির ব্যাপার, এটা ভিতরে অন্তরে থাকে, সুখ বাইরে খুঁজে পাওয়া যায় না। এক ব্যক্তি খাটের নিচে চাবি হারিয়ে বাইরে আলোতে খুঁজছে, তার স্ত্রী তাকে জিজ্ঞেস করছে কি খুঁজছ, আমার চাবি হারিয়ে গেছে, কোথায়? খাটের, বলে খাটের নিচে। তাহলে বাইরে, খাটের বাইরে খুঁজছ কেন? খাটের নিচে খুঁজবো কেমনে, সেখানে কিভাবে? সেখানে তো অন্ধকার, অন্ধকারে তো কিছু দেখা যায় না, তাই আমি আলোতে খুঁজছি। তাই আমরা ভুল করে বাহ্যিক সুখের প্রতি আকৃষ্ট হচ্ছি, আত্মভোলা হচ্ছি। আসলে সুখ একটা তৃপ্তির বিষয়, অনুভূতির বিষয়, এটা থাকে অন্তরে এবং যার ভিতরে যা আল্লাহর নাম স্মরণ থাকে এবং তাকওয়া থাকে সে সবসময় সুখে থাকবে, এটাই সত্য। এর অন্যতা হলে তার তাকওয়া ক্ষতিগ্রস্ত হবে এবং তিনি বিপদগামী হবেন,
অর্থাৎ পাপাচারে লিপ্ত হবেন, এটাই স্বাভাবিক। যখন কোনো বিশ্বাসী আল্লাহকে ভুলে যায় তখনই তারা বিপদগামী হবে এবং তারা ফেতনা, ফাসাদ, অহংকার, হিংসা এবং অন্যের ক্ষতি কাজে লিপ্ত হবে, সবসময় মানুষের ক্ষতির চিন্তা করবে এবং তারা পৃথিবীর প্রতি লোভাতুর হয়ে পড়বে, মহাবদ্ধ হয়ে যাবে এবং ফলে তাদের অন্তর কলুষিত হয়ে যাবে, অর্থাৎ সেখানে ইসলামের আলো থাকতে পারে না আর অন্ধকারে মানুষ সঠিক কিছু বুঝতেও পারে না, সঠিক পথ চিনে চলতেও পারে না। অতএব তাকওয়া হচ্ছে সবসময় স্মরণ রাখতে হবে কি করলে আল্লাহ খুশি থাকেন এবং কি করলে আল্লাহ অখুশি হয়ে যান। এই সচেতনতা যার মধ্যে আছে তিনি মুমেন, তিনি মুসলমান, তিনি মানবতার কল্যাণের জন্য আল্লাহর প্রেরিত শ্রেষ্ঠ মানুষ। এবং সে যখন আল্লাহকে ভুলে যায় তখন আর সে সঠিক পথে চলতে পারবে না, এটাই স্বাভাবিক। তাই আল্লাহকে এই রমজান মাসে আমরা বেশি বেশি স্মরণ করব এবং তার গুণাবলী অর্জন করার জন্য প্র্যাকটিস করব, চর্চা করব এবং আমরা অতীতের ভুলের জন্য, পাপের জন্য, অন্যায়ের জন্য ক্ষমা চাব। তবে ক্ষমা চাওয়ার অর্থ এই যেন না হয় যে একদিকে ক্ষমা চাই আর একদিকে পাপাচার চালিয়ে যাই। যে পাপের জন্য, যে ভুলের জন্য ক্ষমা চাওয়া হবে সেই ভুলটি যেন আর দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়, দ্বিতীয়বার সংগঠিত না হয়, সে বিষয়েও সচেতন থাকতে হবে। প্রিয় দর্শক, ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। কোরআনের একটি আয়াত দিয়ে আজকের আলোচনা শেষ করব। হে তোমরা যারা বিশ্বাস করো, যখন তোমরা গোপন পরামর্শ করো তখন তা পাপাচার ও অন্যায় কাজ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবাধ্যতার জন্য নয়, বরং আল বিরর অর্থাৎ ধার্মিকতা ও তাকওয়া অর্থাৎ সৎকর্ম ও ধর্ম প্রিয়তার জন্য করো এবং আল্লাহকে ভয় করো যার কাছে তোমরা একত্রিত হবে, অর্থাৎ হাশরের ময়দানে। ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।